সবাইকে আমি আবারও একটা জিনিস নিয়ে আমি একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে আমার কম্পিটিটররা বলেন যে অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি সব করতে পারবেন, অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি সব করতে পারবেন, দিস ইজ দ্য উইন্ডোজ সফটওয়্যার, আপনি কি এই জিনিসটা অ্যান্ড্রয়েডে করতে পারবেন? কোয়াইট ইম্পসিবল। এখানে দেখেন আপনি থ্রি ডি ল্যাবে যদি যাই, ফিজিক্স, কেমিস্ট্রি, টেকনোলজি, বায়োলজি, আপনি কিসে যেতে যাচ্ছেন? ধরুন আপনি একটা টেকনোলজি যদি ক্লিক করেন, এখানে আপনার একটা গাড়ির যে অপশনগুলো আসছে, একটা গাড়িতে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি সব কিছু চলে আসবে। আমি দেখি গাড়ির সিমুলেশনটা আপনি কিন্তু এটাতে দেখাইতে পারছি, আমি জাস্ট একজন টিচার ক্লাস নেবেন, সে একটা জাস্ট একটা ক্লিকে আপনি প্রত্যেকটা জিনিস দেখাইতে পারবেন। এটা সিলিন্ডারে ক্লিক করলে সিলিন্ডারটা কীভাবে কাজ করছে, মানে আমি আপনাকে ক্ল্যারিটিটা যদি দেখেন, সাবির ভাই বারবার বলছিলেন যে আপনার ক্ল্যারিটি কেমন, আপনি ক্ল্যারিটিটা দেখতে পাচ্ছেন কোন লেভেলের? টু স্ট্রোকে যদি যাই আমি, টু স্ট্রোকটা কীভাবে কাজ করে, থ্রি স্ট্রোকটা কীভাবে কাজ করে, ফোর স্ট্রোক কীভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস এখানে শো করা আছে। আপনার একটা টিচার জাস্ট এটাতে ক্লিক করে আপনি দেখাইতে পারবেন, এবং চাইলে এর উপরে অ্যানোটেট করতে পারবেন, এটাতে অ্যানোটেট করে করে দেখাইতে পারবে যে এটা পিস্টন, এটা সিলিন্ডার, এটার হচ্ছে কি বলে রোকার ইজ স্প্রিং, এটা হচ্ছে ভেলভ। মানে আমি আসলে অত বেশি বুঝি না, আমি জাস্ট মানে আমার আইডিয়া থেকে বলছি সিলিন্ডার কীভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা টিচার এখানে একে একে দেখাইতে পারবে। মানে এত বেশি কিছু জটিল কিছু করার দরকার নেই, জাস্ট একটা ক্লিকেই কিন্তু পুরো গাড়ির সিলিন্ডারে কীভাবে হচ্ছে এই জিনিসটা কিন্তু টিচার ভিজুয়ালি দেখাইতে পারবে, যে জিনিসটা উইন্ডোজ ছাড়া কিন্তু কোনোভাবেই পসিবল না।